হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মিচি চ্যানেলের ব্লগ চ্যানেল। প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আসবে না হলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। চলে এসেছি সকাল সকাল, মিষ্টি একটা সকালে মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের, মিষ্টি বৌদি, আমাদের মিষ্টি মিষ্টি বন্ধুর জন্য। তো প্রত্যেককে জানাই গুড মর্নিং। চা দিয়ে শুরু করছি একদম তোমার সাথে, গুড মর্নিং, ঠিক আছে? তো চা দিয়ে শুরু করছি যখন, প্রত্যেকে চা খাওয়া হয়েছে তো, জিজ্ঞেস না করলে হয়, চা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় নটা দশ হবে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, ব্লগটা স্কিপ করো না, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকো আমার। আর আমি দেখতে পাবো চায়ের জল বসে দিয়েছি, তো চায়ের জল শুধু না, প্রতিদিনই এক কথাই বলি, এই যে আমার পুরুষের জল আর ফোটার জল দুটোর জন্যই। আর এই যেমন দুধটা ওখানে ফুটে গেছে, গরম হয়ে গেছে, তো যা যা এখন চা খাও, নি ঝটপট চা খেয়ে নাও, আর না খেলে আমার কাছে চলে এসো। চলো আমি চাটা ঝটপট রেডি করে ফেলি, তারপরে আবার আসছি, সঙ্গে থেকো। তো এই দেখো চা নিয়ে বসে গেছি, চা খাওয়ার জন্য। আমি আর তোমার দাদা ভাই ঘরে লোডশেডিং, কারেন্ট নেই, আর শোনা এখন মশারির ভিতরে ঘুমোচ্ছে, তো এখনও কাজ টাজ কিছু হয়নি, শুধু ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দেওয়া হয়েছে, বাসির কাজ মানে বাসির জামা কাপড় ছাড়া হয়েছে, এই যা। এবার চাটা খাওয়ার জন্য তো ব্যস্ত হয়ে গেছি, তোমরা জানোই সকালে উঠে ওনার চা চাই, আর ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, তো কী করবো বলো? প্রায় চাটা খেয়ে নিই, তারপর সমস্ত কাজ সারি। কী করো? এই যে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। চোখ লোক দেখছো কী অবস্থা হয়েছে, শরীরটা সত্যি একদম ভালো নেই। তো চলো আবার আসছি, সঙ্গে থাকো, ঠিক আছে? দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। তো চলো চাটা খেয়ে আমি এখন চলে এসেছি বাসন মাজার জন্য, তো বাসনগুলো ঝটপট ঝটপট করে মেজে নিই, ঠিক আছে? কারণ আজকে কোনোদিন তাড়াতাড়ি হয়ে যায়, আবার কোনোদিন একটু দেরি হয়। তো শোন, এখন ঘুমোচ্ছে বলে একদিকে রক্ষা, যে ও ঘুমোয় থাকলে আমার কাজগুলো তাড়াতাড়ি করে আমি সেরে নিতে পারি, এই যায়। যতটা সেরে নেওয়া যায়। এরপর আজকে আবারও আজকে ওয়েদারটা বেশ খারাপ করছে, মেঘ মেঘ করছে, এক গাদা শুকনো, মানে শুকনো কি আগিয়ে যা কাপড় আর কি স্যাঁত স্যাঁত করছে, সেগুলোকে বাইরে দিয়েছি, ঠিক আছে? সেগুলোকে বাইরে দেওয়া হয়েছে। আবার এ দেখো এখানে পাশে এক বালতি রাখা হয়েছে, সেগুলো আবার কাঁচা হবে, জানি না, ওকে কাল থেকে আমাকে ড্রাইভার করিয়ে রাখতে হচ্ছে। ভোরের দিকে একটা ভিজি দিয়েছিল, আবার আবার ভোরে উঠে সব চেঞ্জ করে আবার ওকে ড্রাইভার করিয়েছি, কী করবো বলো? কিছু করার নেই। চলো বাসনগুলো আমি ঝট দিয়ে নিই তাড়াতাড়ি করে, আমি ঝটফট ঝটফট বলি তো, আমার না মুখ দিয়ে চলে আসছে, কী করবো বলো? অনেকেই মানা করছে কিন্তু কিছু করার নেই। দেখো এই মাত্র কাজকর্ম সেরে আমি ঘরে এলাম, আর ওই আমার শোনা হয়ে দেখো উঠে পড়েছে, দুধ বানিয়ে বা পাপা দুধ বানিয়ে দিয়েছে, ও খেতে দেখো ঘুমোচ্ছে, আর ওটা বিছা ঘরের অবস্থা দেখছো আমার, দেখো চারিদিক অবস্থা খারাপ হয়ে আছে, কিছু করার নেই, এখনও ঘুমোচ্ছে। আমি যদি খাটে উঠি না এক্ষুনি জেগে যাবে, আর খাটে প্লাস্টিক পাচ্ছে, সে খড়মড় খড়মড় হওয়া যাচ্ছে, হাওয়াজেই উঠে পড়বে, তো ঘুমোক। বরঞ্চ আমি এখন বেড়া হয়ে গেলাম, মানে কোনো রুটি আছে কালকের, দেখি বেগুন আছে, একটু বেগুন ভাজবো, তো রুটি বেগুন ভাজে কোনো মতো খেতে তো হয় বলো, না খেলে হবে না, গরিবের ঘরে যাবো, যেদিন যেমন সেদিন তেমন করেই খেতে হবে, তো রুটি যখন আছে রুটিটা গরম করে নেবো একটু, আর চলো দেখি কী পাওয়া যায়, করে নিই একটু খেয়ে নিই। বাইরে একবার জামা কাপড় ভিজিয়ে রেখে, টেটলে জলে ভিজিয়ে রেখে এসেছি, সেগুলোকে মেলতে হবে, কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ। চলো বাইরে চলো, কাছে কথা বললে ও উঠে পড়লে আমার সত্যানাশ হয়ে যাবে। ওই দেখো দেখতে পাচ্ছো কতগুলো জামা কাপড় দেওয়া হয়েছে, আর ওই দেখো এক বালতি ডিটলের জলে ভিজিয়ে রেখে দিয়েছে ওখানে, আমি তুলি তো দাদা ভাই, তুমি তুলে এখানে রেখে দিয়ে যাও, আমি যখন যদি পাই মেলে দেবো, না তো ওই মেলে। চলো আমি টিফিনের জন্য কিছু রেডি করে নিই, আবার আসছি, সঙ্গে থাকো। হ্যাঁ ওই দেখো কেমন করছো দেখতে পাচ্ছ, সব পা দিয়ে ফেলে দিয়ে দেখো, আমি কেবল বাইরে গেছি, তার মধ্যে ওর দোদো খাওয়া হয়ে গেছে। ওই দেখো পাপা, গুড মর্নিং বাবা, ও ঘুমাবো, ডিস্টার্ব করবো না,
তো দেখো এখন আমি পড়তে বসেছি, টিফিন বললাম, টিফিন করবো, তো টিফিন কী করছো বলো? তোমাদের প্রথমে বললাম এই যে কালকের বাসি রুটি ছিল, রুটিটা ভাজা আর ওই যে বেগুন ভাজা, কী করো বলো? যেমন যেদিন যেমন সেদিন তেমন, এটাই আমার মানে এটাই আর কি আমাদের মধ্যবিত্ত করি, মধ্যবিত্ত না যদিও মধ্যবিত্তই বলছি, মধ্যবিত্ত পরে যেমন যেদিন যেমন সেদিন তেমনই করে খেতে হয়, তাই না? রোজ তো আর মানে এটা খাবো ওটা খাবো করলে হয় না, তো যাই হোক না কেন, তো চলো খেয়ে নিই। আর বাইরে প্রচণ্ড মেঘ পড়েছে, কি জামা কাপড় মেলতে মেলতে আমি চলে এলাম যে না আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখি কিছু রান্না হবে না, ভাত কেবল বসিয়েছি আর শুধু মাছ আছে, মাছের ঝোল করো, ব্যাস এইটুকুই রান্না হবে আজকে, দেখা যাক তাও যায় কি করছি না করছি। সঙ্গে থাকো, অবশ্যই তোমার সাথে শেয়ার করো। তো চলো এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নার জোগাড় মোটামুটি আমার হয়ে গেছে, রান্নার জোগাড় কি মোটামুটি হয়ে এসেছে আমার কমপ্লিট। তো এই দেখো এখানে ভাতটাও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, এখানে মাছ ভেজে নিয়েছি এটা আজকের জন্য, আর ওই দেখো ওখানে টিফিন করবো, দেখো চার পিস মাছ রাখা আছে, ওটা আমাদের কালকে হয়ে যাবে। তো একদিন তো সব খেলে হবে না বলো, কিছু তো কালকের জন্য বাঁচিয়ে রাখতে হবে, তো কালকে ওটা আমাদের হয়ে যাবে, চার পিস মাছ আছে। আর এখানে দেখো আলু আর পেঁপে ভেজে রেখেছি, এটা হবে মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল করবো। আর দেখো টমেটো আর পেঁয়াজ ভাজছি ওখানে, দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজ, আর এই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাছের মাথা আছে, আর এই মুসুর ডাল, মুসুর ডাল দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ওটা টমেটো পেঁয়াজ আদা জিরা সব দিয়ে মশলা দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। আর একটুখানি তেলের, মাছের তেল আছে এখানে, তো তেলের বড়া করবো, তেলের বড়া আমরা সবাই খেতে দুজনে দুজনেই খেতে খুব পছন্দ করি, মাছ আনলেই তার জন্য তোমার দাদাভাই তেলটা নিয়ে আসেই। তো চলো তেল নিয়ে এসে মাছের তেলের বড়া করবো, আর মাছের ঝোল আর এই তরকারি, ভাত তো নেমেই গেছে, ঝরঝর করে আমি রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কাছে আসছি। কারণ এই রান্না করতে করতেই আমার খুশিটা উঠে পড়েছিল, পাপা গতবারই নিজে খাচ্ছে, এবার ওকে দলায় মালাই করতে যাবো, ঠিক আছে, তেল মালিশ করতে যাবো, তো রান্না যতটা পারি এগিয়ে নিয়ে এবার ওকে তেল মালিশ করবো। বেলা হয়ে গেলে স্নান করাবো না, কারণ ওয়েদার ভালো না, যে স্নান করাবো না, গাটা স্পঞ্জ করে দেবো তেলটা মাখিয়ে নিয়ে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে, আমি আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, তার জন্য একটু অপেক্ষা করো। তো দেখো আপু সঙ্গে হচ্ছ, দেখো তেল টেল মেখে এখন মুখ দিয়ে শুধু দুধ তুলছে। ও পাপা গুড মর্নিং বলে দাও, পাপা গুড মর্নিং বলে দাও, বলে দাও, বলে দাও, এখন মুখ দিয়ে দুধ বার করছি আমি, এক খেলা করছি, বলে দাও, আমার তেল মাখু মাখু হয়ে গেছে, এবার কি করব, এবার নানু করব আমি, তাই তো, তেল টেল মাখানো হয়ে গেছে, অর্ধেক রান্না করেছি, করে আগে তেল মাখাতে এসছি না, আগে দলাই মলাই করে আসি, অ অ করে চলেছে, দেখো দলাই মলাই ওর কমপ্লিট হয়ে গেছে, ওর পাপা এলাম এখন ওর পাশে বসে আছে, ফোন নিয়ে ব্যস্ত সে। চলো আমি ঝরপর রান্নাগুলো এখন পুরো কমপ্লিট করে নিই, ঠিক আছে, তারপর আসছি, সঙ্গে থাকো। পাপা পাপা ঠান্ডা লেগে যাবে, চাপড় দাও, গায়ে চাপড় ফেলে দিচ্ছ, সমানে পা দিয়ে সব তুলে দেবে, কিচ্ছু রাখবে না, সব সরিয়ে নাও ওর কাছ থেকে, ও গায়ে কিছু রাখতে চায় না। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলবে না পাপা, গুড মর্নিং বলবে না, আজকে বলবে না, চলো সঙ্গে থাকো। তো গুড আফটারনুন, চলে এসেছি আবার সমস্ত কাজ সেরে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম লাঞ্চ করতে, দেখতে পাচ্ছ বসে গেছি লাঞ্চ করার জন্য। তো এই দেখো দুজনে ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি তার সাথে দেখো মাছের তেলের বড়া, তোমরা কে কে খেতে ভালোবাসো, আমরা খেতে হেভি লাগে, আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই। তো পুষরা কিন্তু উঠে পড়েছে, খেতে বসে সারা দিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে করেছি বললাম মাছে মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ওই যে মাছের ঝোল, এটা হলো আজকের আমাদের লাঞ্চ, তোমরা কে কে এখনো করোনি ঝোল লাঞ্চ করে নাও, ঠিক আছে, আমি আর আমার হাজবেন্ড একটু খেয়ে নিই, পরামর্শাই খেয়ে নিয়ে তারপর আবার আসছি, ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, কিন্তু ভুলে যাবে না, মানে কি বলবো, ভুলে যাবে না বলতে আমার ভিডিও দেখতে ভুলে যাবে না, আর আমাকেও দেখতে ভুলে যাবে না, ঠিক আছে, টাটা। ও বাবার দিকে সমানে তাকিয়ে আছে, আর বাবাকে দেখো কি খাচ্ছ গো, কি খাচ্ছ, তোমাদের কার কার এখন চা খাওয়া হয়নি, মনে হয় অনেকেরই হয়ে গেছে,
চলো তারপর আমার চা খেয়ে নিই, তোমাদের আর খাওনি, তারপর চা খেয়ে নাও আর না খেলে চলে এসো আমার কাছে, আমি ডাকলে কি হবে, আমি চা খাচ্ছি এখন আমার দেখে দেখে তোমাদেরও চা খাওয়া, ঠিক আছে চিন্তা করো না, তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি, ঠিক আছে অনেকক্ষণ পরই তোমাদের সঙ্গে কথা বলতে মানে এসছি, প্রায় দুপুরে কথা হয়েছে তারপর কথা হয়নি কারণ খেয়ে দিয়ে না একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে কোনো লাভ হয়নি, ও কোনো মতেই দেখছো ও সারা দুপুর ওর একটা চলেই যাচ্ছে, তো চলো আর কিছু বলার নেই এখন, ঠিক আছে এবার চাটা খেয়ে ঘর পর তারপরে আবার আসছি সঙ্গে থাকো, চলো চলে এসছি আমি এখন একদম রাত্রিবেলা, এ দেখো ডিনারের থালা নিয়ে, তো খিদে পেয়েছে এখন অনেক রাত্রিও হয়ে গেছে, এখন প্রায় মনে হয় বাজে 11টা, তো তাও তোমার দাদা ভাই দেখো ভাত হয়ে রেখেছি, আজকে ভাত করেছি যেহেতু মাছ ছিল, মাছ আছে দুটো তরকারি আছে বলে আজকে বলতে না রুটি বানাবো না ভাতই করে দেবো, দাদা বলে ভাতই খাবো একটু করে ভাত করো, তো তার জন্য দেখো ও ভাত হয়ে রেখেছি, আমি মাত্র এলাম খেতে, পুষো না এখনো পর্যন্ত ঘুমোয়নি, কখন ঘুমোবে তাও যায় না, বলে তুমি আগে বেড়ে খেয়ে এসো আমাকে বেড়ে রাখো, আমি ধরে আছি তারপর আমি খেতে যাবো, ওই জন্য আমি আজকে এখন একা একা খেতে চলে এসেছি, কিছু করার নেই কী করবো বলো, মানে আমি গিয়ে তারপর ওকে ধরলে তারপরে ও আবার আসবো খেতে, চলো আমি খেয়ে নিই ঝটপট ঝটপট, তোমরা যারা যারা ডিনার এখনো করোনি চাকরি করে ডিনার করে নাও, ঠিক আছে অনেক রাত্রি হয়ে গেছে, তো চলো আজকে তো টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থাকো, ভিডিও আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে আর আমার আর একটা চ্যানেলের নাম ডিসক্রিপশানে দেওয়াই থাকে, তো প্লিজ তোমার মানে ডিসক্রিপশানটা ক্লিক করবে, দেখতে পাবে জুনিয়র সিনিস ব্লগ আমার একটা চ্যানেলের নাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন টু অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সময় সময় তোমাদের কাছে পৌঁছে, আমি কেন আমার পুষো না ভিডিও দেওয়ার সময় সময় তোমাদের কাছে পৌঁছে, তো ও শরীরটাও ভালো নেব না, ভালোও লাগছে না, তো কথা বলতেও ইচ্ছে করছে না, তো কী করবো বলো, যাই হোক না কেন তোমার সঙ্গে হাসিমুখে কথা না বলে তো হবে না, আসতেই হবে, তো চলো টাটা বাই বাই গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো এটুকুই কামনা করবো আজকে, মতো টাটা গুড নাইট, লাভ ইউ সবার জন্য, সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো, সবাই যেন রাত্রি ভালোভাবে কাটে, টাটা।